এই গোলাপটার কুঁড়ি দেখিয়েছিলাম, দেখো গোলাপটা পুরোপুরি ফুটে গেছে। আর এগুলো সেই পেতি গোলাপ বলে না, দেশি গোলাপ, সেই গোলাপগুলো। তো এই তিনটে ফুল একসাথে এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তোর নীলকণ্ঠ ফুল হয়েছে, এই দেখো দেখতে পাচ্ছো, দাঁড়াও এইবার দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই দেখছো পায়েলস প্যানোরামা। আশা করছি তোমাদের আজকে সারাটা দিন ভীষণ ভীষণ ভালো কাটবে। এখন বাজে সকাল 9:30, আর হিরণময় জাস্ট অফিসের জন্য বেরোলো। ইয়েস, আজকে কিন্তু ওর লেট, ভগবান জানে কতক্ষণে পৌঁছবে। মোটামুটি 10টার মধ্যে অফিস ঢুকে যেতে পারলে ভালো হয়। দিনটা তো এক প্রকার শুরু হয়েই গেছে, আর বেশ অনেকগুলো বাসন পত্র ধুতে হয়েছে, তা সত্ত্বেও আরো কিছু বাসন নেমেছে। এখানে চায়ের কাপ টাপ সব রাখা, মানে এই জায়গাটার অবস্থা একদম, তো এই জায়গাটা গোছাতে হবে। এই হলো আজকে সকালবেলার আপডেট। সকালবেলা আমি এখনো কিছু ব্রেকফাস্ট করিনি, এবার একটু ব্রেকফাস্ট করবো। আজকে একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব, যদিও সকালবেলায় খালি পেটে দুধ খেলে সেটা গরম খাই কিংবা ঠান্ডা আমার সহ্য হচ্ছে না। আগে এই অসুবিধাটা ছিল না, বাট রিসেন্ট ডেজে দেখছি এই প্রবলেমটা আমার হচ্ছে। সো তাও আমি চেষ্টা করি যে দুধটাকে ঠান্ডা করেই খেতে, কারণ রান্নাঘরটা এক হাঁটু হয়ে আছে, এগুলোকে একটুখানি গুছিয়ে নিতে হবে, তারপর তোমাদের সাথে আবার কথা বলার সুযোগ পাবো। ফেসবুকে একটা মিম খুব চলে, সেটা হচ্ছে সবার বাড়িতে এমন একটা চেয়ার থাকে যেটা জামা কাপড় টাল করে রাখার জন্য ব্যবহৃত হয়। আর আমার ঘরে সেই চেয়ার তো আছেই, উল্টে ভেজা জামা কাপড় বয়ে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু আমি চেয়ার ব্যবহার করি। কে কে তোমরা এই ইউনিক টেকনিকটা ইউজ করো আমাকে একটু জানিও। যদি আমার এই পায়েলস প্যানোরামা ফ্যামিলিতে এরকম ইউনিক আইডিয়া কারো এসে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এইভাবে অ্যাজ আ ট্রলির মতন আমি এটাকে টেনে টেনে জামা কাপড় মেলার জন্য নিয়ে আসি জামা কাপড় স্ট্যান্ডে। আচ্ছা, কালকের যা জামা কাপড় ছিল এগুলো থেকে সব সরাবো এইখানটায়, পরে ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো। এখন আপাতত এই চেয়ারটার মধ্যে জমা করব। মানে ঘরে দুটো চেয়ার রয়েছে, আবার টেনশন কিসের? মানে মাল্টিপারপাস কাজে এগুলো ব্যবহার করা যাবে। তো আমার স্ট্যান্ড ক্লিয়ার হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এইবার আমি এই ব্যাপারগুলোকে সব এখানে একটা একটা করে মেলে দেবো। বেডরুমের এই জানালাটা সকালবেলা উঠলে একটু খুলে দিই, তাতে আমার যদিও অসুবিধেই হয়, তার কারণ আমি এই যা যা কিছু সাজানোর জিনিসগুলো ওপরে রাখি সেগুলো ঠিক করে রাখতে পারি না, আমাকে সকালবেলা এরকম নামিয়ে দিতে হয়, আবার এই সময়টা বন্ধ করে আমি আবার এটাকে সাজিয়ে রাখি, তো আমার একটু প্রবলেমই হয়। বাট জানালাটা না খুললেও তো ঘরটা পুরো একদম ভ্যাপসা হয়ে যাবে সেই কারণে। এর মতন ঘরে হাওয়া ঢোকা দান, এবার জায়গার জিনিস জায়গায় রেখে করে না। বাট যাই হোক, আমি এই ব্যাপারটাকে এইখানটা সুন্দর করে সাজিয়েছিলাম, মানে ওয়ালে যে ওই রেন্টাল ফ্রেন্ডলি যে হুকগুলো হয় সেটা দিয়ে, কিন্তু সেটা থাকেনি। আই থিঙ্ক আমাকে আরো ভালো আনতে হবে, আমি অনলাইনেই নিয়েছিলাম বুঝতে পারিনি। তো যাই হোক, আমাকে আরো ভালো নিয়ে আসতে হবে যাতে গ্রিপটা ভালো হয়। এটা কিন্তু হালকা, এটা কিন্তু এমন কিছুই ভারী নয়, এটা আমি হাতেই বানিয়েছিলাম। এটা আমি গিফট করেছিলাম 2nd অ্যানিভার্সারিতে হিরণময়কে, এটাও তাই, এই যে এটা দেখছো এটাও তাই। তো
হাতের জিনিস সবসময় চোখের সামনে দেখতে ভালো লাগে, আমি ওই জন্য এইভাবে সাজিয়েছিলাম যে এটা ওপরে ওয়ালে থাকবে আর হচ্ছে গিয়ে এটাকে নিচে রাখবো, কিন্তু আপাতত এখানেই থাকছে, পরে দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর এখানে এত মশা যে এই ব্যাগটাকে মাথার কাছে না নিয়ে শুলে আর মানে গতি হয় না, যতই আমি অল আউট লাগাই আর যাই করি এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, এটা মাথার কাছেই রাখা থাকে। আমি রামাগুন নামে থাকতে ওখানে আমার একটা ড্রেসিং টেবিল ছিল প্রপার বক্সওয়ালা, তো সেটার সাথে একটা ছোট টুল দিয়েছিল, তো এখানে আসার পরে মানে আসার সময় ড্রেসিং টেবিলটা তো ওখানে রেখে আসি, আর তারপরে এই টুল মিররটা তো এখানে আমি ছোট টুলটাকে রেখেছি আপাতত এত সাইড। আমার স্নান হয়ে গেছে আর আরও এক নতুন জামা কাপড় কিন্তু আমি বাইরে মেলে দিলাম, ওইখানটায় হাওয়াটা এত ভালো আসছে যে আধা ঘন্টার মধ্যেই কিন্তু ছোট ছোট যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। বক বক করছি বটে, বাট খুব একটা মন নেই বক বক করায় আজকে, কেন জানি না লাস্ট 2-3 দিন ধরে আমার এই জিনিসটা হচ্ছে, হয় মাঝে মাঝে কিন্তু ঠিক হয়ে যায়, এরকম কন্টিনিউয়াস প্রসেস চলে না, বাট জানি না মানে অ্যাকচুয়ালি কিন্তু কোনো প্রপার রিজন নেই যে এই কারণে মন খারাপ, কথা বলতে ইচ্ছা করছে না বা ওই কারণে মন খারাপ, এরকম কিছু ব্যাপার নেই, বা হিরণ্যার সাথে আমি রাগারাগি করেছি এমনটাও কিছু নয়। ওই মাঝে মাঝে হয় না যে একটু নিজের মতন থাকতে, চুপচাপ নিজের কাজটুকু নিজে করে যেতেই মনে হয় ভালো লাগে, সেরকমই একটা ফেজ চলছে, হোপফুলি এই ফেজটাও কেটে যাবে। তো এখন বাজে প্রায় 5:30, আর হিরণ্ময় অলরেডি আজকে ফিরে গেছে, না কোনো স্পেশাল রিজনে ও ফেরেনি বা আমরা কোথাও অ্যাজ সাচ সেরকম কিছু প্ল্যান করে ঘুরতে যাচ্ছি সেটা না, বাট কাইন্ড অফ ঘুরতেই বেরোনো, কি কি বিষয় সেটা বলে নি ঝটপট। ওর আজকে রয়েছে মিটিং, প্রত্যেক মঙ্গলবারই ওর রিসেন্ট যে প্রজেক্টটায় কাজ করছে সেটা রিলেটেড একটা মিটিং থাকে, সো সেই রকম আজকেও আর একটা মিটিং রয়েছে, তো সেটা 7:30 থেকে শুরু হবে, তার আগে আমাদেরকে ফিরতে হবে। আজকেই কেন বেরোচ্ছি, আজকে আমরা দেব মানে খুব ভালো আমার দুটো শাড়ি একটু ধুতে দিতে হবে, মানে ধোয়াতে দিতে হবে, আর একটা শাড়ি আমি নতুন পরে সেটা না উইদাউট পার মানে পার না লাগিয়ে আমি পরেছিলাম, যেটা হয়েছে পাখা মেরে সেটা পায়ে ফেসে বেশ কিছুটা জায়গা না মানে যেরকম হয় ফেসে গেছে, তো ওটাকে এখন রিপু করতে দিতে হবে, তো এই কাজগুলো অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে ফেলে রেখে রেখে, না আজকেই যাব এরকম প্ল্যান করে আমরা বেরোচ্ছি, আর তার সাথে যদি একটুখানি ফুচকা টুচকা পাওয়া যায়। গুড ইভিনিং, চলো তো এখন দেখো, ও 5:30 না 6:45 বেজে গেছে, মানে 6:55 এখন, তো চলো আর দেরি না করে ঝটপট বেরিয়ে পড়ি, কারণ 7:30-এর মধ্যে ওকে ফিরতে হবে, ফ্রেশ হতে হবে, দিয়ে আবার আবার বসতে হবে, আর এখানে নিচে কাজও হচ্ছে, তো চলো একটু ধুলো ডুলো রয়েছে একটু টাইম নিয়ে হয়তো বেরোতে হবে, এই নিচে লিফটে একটু কাজ হচ্ছে, তাহলে এদিক দিয়ে বেরোনো যাবে না, দুদিকেই কাজ হচ্ছে। ওকে ঠিক আছে চলো ঝটপট বেরিয়ে পড়ি আর দেখা যাক বাইরের কি পরিস্থিতি। এখানেও ভাজাভুজির দোকান খুলে দিয়েছে, করবে না না মানে যে আর কি ম্যাডাম যিনি আর কি তিনি এখন নেই, 7:30-এর পরে আসবে তখন দেখে বলতে পারবে, আর যে রয়েছে মানে হেল্পিং হ্যান্ড যে সে রয়েছে সে বলতে পারছে না, বলছে ফলস তো লাগিয়ে দেবো বাট ওটা হবে কিনা বলতে পারছে, তো এখন আমি কোন ভরসায় দিয়ে যাবো, বরং আবার আজকে তো আর হবে না, কালকে দেখি আবার নিয়ে আসবো, ওকে তখন দেখা যাবে কি হয়। চলো এবার ওই ধোয়াতে যেখানে দেওয়ার কথা পালিয়ে ওর ওখানে গিয়ে দেখি ওখানে হবে কিনা, ওখানেও না একবার জিজ্ঞেস করে দেখবো আমরা যে এগুলো করে কি, রিপুটা হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করলে হবে ওইটাই দেখবো, চলো তাহলে গিয়ে দেখা যাক। এই হলো লন্ড্রির দোকান, জিজ্ঞেস করে দেখি এখানে কিছু হবে কিনা, আরেকজন ড্রাই ওয়াশ করার জন্য দিচ্ছে, ড্রাই ক্লিনিং এর জন্য যে দাওয়ার ছিল কাজটা সেটা হয়ে গেছে, এবার আমরা একটুখানি চা আর ফুচকা খাবো, আমি জানি উইয়ার্ড কম্বিনেশন বাট আগে খাবো একটু ফুচকা, আমরা এর আগে 2 দিন খেয়েছি এই জায়গাটা থেকে ফুচকা এবং দুর্দান্ত ফুচকাটা ছিল, আমরা এদিক ওদিক খালি ফুচকা খেয়ে বেড়াই যে কোথায় একটু ভালো ফুচকা পাবো, আর বুঝতে পারছো এটা হচ্ছে সেই লই সুইটসটা, তার একদম পাশেই এখানে দেখো লন্ড্রি বাস, এটা বেশ বড় একটা লন্ড্রি দেখলাম, আর এটা একদম আমাদের বাড়ির গলির একদম অপোজিটেই, তো এইটা খুব সুবিধা হয়েছে এখানে একদম এপার ওপার আর কি,
মানে স্কুটি নিয়ে না বেরোলেও চলে আসা যাবে। হ্যাঁ হাতে হাতে চলে আসবে। হ্যাঁ সেটাই হচ্ছে কথা। আর হ্যাঁ আজকে আমি বোধ হয় বহু জন্ম পরে উইদাউট হেলমেট বেরিয়েছি, যেটা আমি একদমই করি না। আর এখন একটা এমন অভ্যেস হয়ে গেছে, আমার একটু ভয় ভয়ও লাগে, মানে আমার খুব একটা পছন্দ নয় ব্যাপারটা। বাট আজকে সামাও কথা বলতে বলতে বেরিয়ে গেছে, একটা ফোন এসেছিল, তো সেই কারণে ওটা একটু মিস হয়ে গেছে, তার জন্য সরি। আর আমরাও একটুখানি সাবধানেই চালাচ্ছে। আমরা এখানে আসবো ফুচকা খেতে। তো আপাতত আমরা চেন্নাই দরবারের সামনে দাঁড়িয়ে আছি, স্কুটিটাকে এখানেই রেখে দিলাম। বাট এখান থেকে 5 মিনিট হেঁটে যাব সামনের দিকে, আর সেখানেই হচ্ছে গিয়ে আমরা ফুচকা খাবো। ওই দাদার হাতের ফুচকাটা আমাদের একদম মানে কলকাতার কথা মনে করিয়েছে। আরও বেশ কয়েকটা জায়গাতেও আমরা ভালো ফুচকা পেয়েছি, বাট আজকে রাস্তায় মারাত্মক মারাত্মক ট্রাফিক, মারাত্মক মানে সার্ভিস রোডও ছাড় দিচ্ছে না, সার্ভিস রোডও ছাড় নেই। দেখো কি মাত্রায় ভিড়। এই যে এখানে খাবো ফুচকা। আহা হ্যালো বনিও মুখে দে, চলো ট্রাই করা যাক। এসে গেছে হিরণময়ের। হ্যাঁ তুমি লেমন টি খাবে, তা তোমার একটা আগে দেবে না তো কি করবে। সন্ধ্যেবেলায় আজকে ফেরার পথে একটা কাণ্ড করেছি আমি আর হিরণময়। না সেরকম কিছুই নয়, আমরা যেহেতু পেটুক তাই বুঝতেই পারছো খাওয়া দাওয়া রিলেটেড কাণ্ডই করেছি, বাট সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। আমাদের সোসাইটি থেকে জাস্ট 10 পাও দূরত্ব হবে না এমন জায়গায় একটা ছোট্ট দোকান খুলেছে, সেখানে জিলিপি আর সিঙ্গারা দুটোই আমাদের ভীষণ পছন্দের খাবার, এবং দেখে মনে হলো বেশ ভালো হবে, এবং সত্যি ভালো ছিল। বুঝতেই পারছো আমরা ফিরতি পথে ওই দুটো কিনে নিয়ে এসেছিলাম। আর তোমাদেরকে দেখাই, এখানে এখনো বেশ খানিকটা জিলিপি, মানে বেশ খানিকটা না এইটুকু জিলিপি, এটা কিন্তু বেশ বড় ছিল। আমি ছবিটা অ্যাড করছি এখানে জিলিপির, তোমরা দেখলে বুঝতে পারবে বেশ বড় ছিল, এক হাতের সমান মানে এক তালুর সমান এরকম বড় জিলিপি ছিল। সিঙ্গারাটাও বেশ ভালো লেগেছে, মানে এতটাই ভালো লেগেছে দেখে এবং খেয়ে যে হিরণময় তাদেরকে আবার জিজ্ঞেস করে এসছে যে আপনারা প্রতিদিন এখানে বসবেন তো, বুঝতেই পারছ। তো যাই হোক, এখন বাদ বাকি যেটুকু কাজ আছে রান্নাঘরের গুছি, আমার চোখ দেখলে বুঝতে পারবে আমার প্রচন্ড এবার ঘুম পাচ্ছে, আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এখন ঘড়িতে বাজছে প্রায় রাত 11টা, 11টা একটু বেশি হয়েছে, বাট আমরা কিন্তু দুটো বড় বড় কাজ উদ্ধার করে ফেলেছি হিরণময় আর আমি মিলে, দুজনে মিলে। সেদিনকে বাজার থেকে ইঁচড় আর মোচা দুটো আনা হয়েছিল, সো সামহাও পুরোপুরি ভাবে বিষয়গুলোকে প্রসেস করে উঠতে পারছিলাম না। সো আজকে ফাইনালি দুজনে মিলে বসে ও ইঁচড়টা কাটলো, আমি মোচাটা ফিনিশ করলাম, মানে কাটাকুটি ঝামেলা যা যা থাকে সেটা করে রাখলাম, যাতে কালকে ঝটপট রান্নাটা করে ফেলতে পারি। ওর অফিসের মিটিংটা ফুরিয়ে যাওয়ার পর মনে হলো সময়টাকে একটু কাজে লাগানো যাক, তো দুজনে মিলে শুধু গল্প করে কাটালে চলবে না, গল্পের সাথে সাথে কাজটাও আমরা এগিয়ে রেখেছি। আর এখানে এঁচড় প্রায় অনেকটা হয়ে গেছে, কিন্তু প্রেশার কুকারে একসাথে অতটা করা যাবে না, সেই কারণে এখানে অর্ধেকটা এঁচড় অলরেডি সেদ্ধ করে নিয়েছি আর বাকি অর্ধেকটা রয়েছে, ওটাকে সেকেন্ড ব্যাচে বসিয়ে সেদ্ধ করে রেখে দেবো। জানি তরকারিটা রান্না করে রাখলে বেশি ভালো হতো, কিন্তু সেটা আর হচ্ছে না, এখন করে শোয়া সম্ভব নয়। বাট এঁচড়টা যদি সেদ্ধ না করে রাখতাম কালকে পর্যন্ত হয়তো আরো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই জন্য এটা করে রাখছি। আর মোচাটাও কেটে হলুদ নুন জলে এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আমি যদিও কোনোদিনই আগে থেকে এরকম কেটে রেখে দিইনি, কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখছি, যদি এই প্রসেসটা কাজে লাগে তাহলে নেক্সট টাইম আমার কাজ গুছিয়ে রাখতে সুবিধা হবে। তাহলে এই ব্লগটা এখানে ইতি টানি, দেখা হচ্ছে কাল আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থাকো, হাসতে থাকো আর আনন্দে থাকো, দেখতে থাকো পায়েলস প্যানোরামা। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।